কলিঙ্গ জয় ইস্টবেঙ্গলের। কলকাতায় পা রাখল নন্দ ক্লিনটনরা, ইস্টবেঙ্গলকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লাল হলুদ জনতার। ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল পৌঁছালো কলকাতায়। বিমানবন্দরে ভিড় লাল হলুদ সমর্থকদের। ক্লিনটন সিলভা, নন্দকুমার, সল ক্রেসপোরা বিমানবন্দর থেকে বেরোতেই উৎসব শুরু। দীর্ঘ 12 বছর অপেক্ষার পর জাতীয় পর্যায়ের কোনো ট্রফি পেল ইস্টবেঙ্গল, ফলে লাল হলুদ সমর্থকরা আর আবেগ সামলাতে পারেননি। বিমানবন্দরের বাইরেটা কার্যত ইস্টবেঙ্গল সমর্থকদের দখলে চলে যায়। চারিদিকে শুধু লাল হলুদ পতাকা আর পোস্টার। বিমানবন্দর থেকে শুরু হয় ফুটবলারদের নিয়ে শোভাযাত্রা। বিমানবন্দরে লাল হলুদের বিমান নামে বিকাল 3:56। কোচ এবং ফুটবলাররা বেরোন ঠিক 4টের সময়। তাদের দেখা মাত্র প্রবল চিৎকার শুরু হয়ে যায়। বিমানবন্দর থেকে ভিআইপি রোডের মুখ পর্যন্ত আসতে সময় লেগে যায় 40 মিনিট। তখন ইস্টবেঙ্গল টিম বাসের সামনে প্রচুর বাইক আর গাড়ি, অধিকাংশই লাল হলুদ পতাকায় মোড়া। 2012 সালে ফেডারেশন কাপের পর 2024-এর সুপার কাপ, স্পেনের কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে রবিবার স্বপ্ন পূরণ হয়েছে লাল হলুদে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম সেখানকারই ক্লাব ওড়িশা এফসিকে অতিরিক্ত সময়ে 3-2 গোলে হারিয়ে ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। 12 বছর ধরে জাতীয় পর্যায়ের কোনো ট্রফি ছিল না ইস্টবেঙ্গলের। অপেক্ষা করতে করতে সমর্থকরাও একসময় ধৈর্য হারিয়ে ফেলছিলেন। নামিদামি কোচেরা আসার সত্ত্বেও ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাচ্ছিল না। বিনিয়োগকারীদের সঙ্গে সমস্যা থাকায় পাওয়া যাচ্ছিল না ভালো মানের বিদেশিও। এইবার সব যেন হয়েছে নিখুঁত পরিকল্পনা মেনে, মরসুমের শুরুতে কুয়াদ্রাতকে আনা, তার পরামর্শ নিয়ে ভালো মানের বিদেশি আনা, দেশীয় ফুটবলারদের ট্রান্সফার ফি দিয়ে ছিনিয়ে নেওয়া। এসবই সব কিছুর ফলশ্রুতি ছিল ডুরান্ট কাপের ফাইনাল। সেই দিন লক্ষ্যপূরণ না হলেও সুপার কাপ জিতে ইস্টবেঙ্গলের স্বপ্ন পূরণ হলো বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট 24 স্পোর্টস এন্টার।